তা বন্ধুরা, আজকে আপনাদের সাথে দামোদর মাসে প্রদীপ দেখানোর নিয়ম নিয়ে আলোচনা করব। অর্থাৎ বর্তমানে যে দামোদর মাস চলছে, সেই দামোদর মাসে আমরা যে দামোদর ভগবান আছেন বা দামোদরের যে ছবি আছে, সেই ছবিতে আমরা কিভাবে দামোদরকে আমরা প্রদীপ দেখাবো বা প্রদীপ প্রজ্বলন করে প্রদীপ দান করব, সেটার নিয়ম আপনাদের সাথে আজকে আলোচনা করব। তা আমরা প্রথমে একটু জেনে নিই যে দামোদরকে এবং দামোদর ব্রত কি। ঠিক আছে, তা দামোদর শব্দের অর্থ কি আমরা আগে সেটা দেখে নিই। তা এখানে লেখা যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম দামোদর। এখন এই দামোদর নামটা কেন হলো, এর পিছনে কারণটা হলো যে দাম শব্দের অর্থ, এই যে দামোদর শব্দের, দাম শব্দের অর্থ হলো দড়ি এবং উদর শব্দের অর্থ হচ্ছে কোমর। ঠিক আছে, অর্থাৎ কোমর। মা যশোদা কর্তৃক যার উদরে দাম বা দড়ি বন্ধন রয়েছে তিনিই দামোদর। অর্থাৎ বর্তমানে যে দামোদর মাস চলছে, এই দামোদর মাসে কি হয়েছিল, মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণের কোমরে, উনি অনেক দুষ্টামি করছিলেন বলে ভগবান শ্রীকৃষ্ণের কোমরে দাম অর্থাৎ দড়ি বেঁধে রেখেছিলেন, সেজন্য এই ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম হয় দামোদর। এবং এই মাসে যেহেতু এই ঘটনাটা ঘটেছিল, সেজন্য এই মাসকে বলা হয় দামোদর মাস। আর এই দামোদর মাস খুবই মাহাত্মপূর্ণ একটি মাস। এই দামোদর মাসে অনেকে সবাই সকালে দামোদর মাস দামোদর ব্রত পালন করে থাকে এবং ভগবান দামোদরকে প্রতিদিন দীপ দেখিয়ে থাকে। তা এই ছিল দামোদর ভগবানকে এবং দামোদর কেন নামটি হলো। তা আমরা পরবর্তী দেখি যে দামোদর ব্রত কি। ঠিক আছে, দামোদর ব্রত বৈদিক সংস্কৃতিতে সুপ্রাচীনকাল হতে কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালিত হয়ে আসছে। দামোদর ব্রতের সময়ে প্রতিদিন সন্ধ্যায় কর্পূর সমন্বিত ঘৃত বা তিল তেল দ্বারা প্রদীপ প্রজ্বলন করে ভগবানকে আরতি নিবেদন করতে হয় এবং দামোদর অষ্টকম পাঠ করতে হয়। তো এখানে দেখা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যদি এই যে দামোদর মাসে যদি আমরা দামোদর ব্রত পালন করি, তাহলে কী হবে, কী করতে হবে, আমরা এই যে দামোদর ব্রতের ব্রত পালনের সময় আমরা প্রতিদিন সন্ধ্যার সময় আমরা এই যে দামোদরের যে ছবি আছে, সেই দামোদরের ছবির মধ্যে আমরা কর্পূর সমন্বিত, এই যে আমরা যে প্রদীপ তৈরি করব, সেই প্রদীপের মধ্যে কর্পূর থাকতে হবে, কর্পূর সমন্বিত ঘৃত বা তিল তেল দ্বারা প্রদীপ প্রজ্বলন, প্রদীপ জ্বালাতে হবে, তিল তেল দ্বারা প্রদীপ প্রজ্বলন করে ভগবানকে আরতি নিবেদন অর্থাৎ সেই দীপটা বা সেই প্রদীপটা ভগবানকে দেখাতে হবে, তিল তেল দ্বারা প্রদীপ প্রজ্বলন করে ভগবানকে আরতি নিবেদন করতে হবে এবং দামোদর অষ্টকম পাঠ করতে হবে। এবং আমরা যখন এই যে প্রদীপ প্রজ্বলন করে সেই প্রদীপ দামোদর ভগবানের ছবিতে দেখাবো বা দামোদর ভগবানের আরতি করব সেই প্রদীপ দিয়ে, তখন আমরা দামোদর অষ্টকম পাঠ করতে করতে যেন আমরা সেই প্রদীপ আরতি করি। ঠিক আছে, সেই আরতিটা যেন আমরা দামোদর অষ্টকম পাঠ করার মাধ্যমে যেন করি। দামোদর অষ্টকম হলো এই যে আটটা শ্লোকের সমন্বিত একটি স্তুতি, অর্থাৎ ভগবান দামোদরের স্তুতি, আটটা, যার মধ্যে আটটা শ্লোক রয়েছে, আটটা শ্লোক আছে বিধায় একে অষ্টকম বলা হয়। অষ্ট শব্দের অর্থ আট, এই জন্য এই যে স্তুতিটা আটটা শ্লোক থাকায় একে দামোদর অষ্টকম বলা হয়। তা আমরা জেনে নিলাম যে দামোদরকে এবং দামোদর ব্রত কি। তা এবার আমরা পরবর্তী পেজে চলে যাই। তা এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি যে প্রদীপ প্রজ্বলনের মাহাত্ম্য, অর্থাৎ প্রদীপ আমরা যে প্রজ্বলন করি বা প্রদীপে আমরা যে দেখাই দামোদর ভগবানকে, এর মাহাত্ম্য কি, চলুন জেনে নিই। প্রজ্জ্বলিত কর্পূর সমন্বিত দীপ দ্বারা আরতি করলে সপ্তকাল যাবৎ ভগবতধামে বাস হয়। ঠিক আছে, অর্থাৎ এই যে কর্পূর সমন্বিত যে প্রদীপ আছে, সেটা দ্বারা যদি আমরা আরতি করি, তাহলে কী হবে, আমাদের সপ্তকাল যাবৎ আমরা ভগবতধামে বাস করতে পারবো। তারপর মনোহর দৃশ্য দ্বারা শ্রীহরি আরতি করলে ক্রাম ক্রুধাদি বিদূরিত হয়। ঠিক আছে, অর্থাৎ মনোহর দৃশ্য দ্বারা আমরা যদি শ্রীহরি আরতি করি, শ্রীহরি আরতি করলে কাম ক্রুধাদি অর্থাৎ আমাদের সকল কামনা বাসনা, ক্রোধ, রাগ, লোভ, মোহ ইত্যাদি আমাদের খারাপ গুণগুলো কী হবে বা এই জিনিসগুলো আমাদের বিদূরিত হবে। ঠিক আছে, অর্থাৎ এগুলো দূর হয়ে যাবে এবং আমাদের পুনর্জন্ম হবে না। ঠিক আছে, আমাদেরকে আবার পুনর্জন্ম নিয়ে এই ধরাধামে আসতে হবে না। তারপর দেখুন লেখা আছে দীপের আলোতে, এই প্রদীপের আলোতে ভগবানের মুখমণ্ডল দর্শন করলে ব্রহ্ম হত্যাদি পাপ হতে মুক্ত হওয়া যায়। ঠিক আছে, প্রদীপের আলোতে, এই যে আমরা প্রদীপ প্রজ্বলন করে যে আমরা আরতি করি, সেই আরতি, এই যে প্রদীপের মাধ্যমে, এই যে প্রদীপের আলোতে যদি আমরা ভগবানের মুখ দর্শন করি, সেই দামোদর ভগবানের যদি মুখ দর্শন করি, তাহলে কী হবে, আমাদের ব্রহ্ম হত্যাদির যে পাপ, সেই পাপ থেকে আমরা মুক্ত হতে পারব। তারপর দেখুন লেখা যে গৃহে দীপদান করা হয় তার সর্বদা ধন যশ সুসন্তান লাভ হয়। অর্থাৎ যে সকল ঘরে, যে গৃহে বা যে ঘরে দীপদান করা হয়, অর্থাৎ এই দামোদর মাসে দামোদর ঠাকুরকে আমরা যারা যারা যে গৃহে এই প্রদীপ দান করব বা প্রদীপ প্রজ্বলন করে আরতি করা হয় যে গৃহে, সেই গৃহে সর্বদা
ধন যশ এবং সুসন্তান লাভ হয়, এবং সেই গৃহের যা সদস্য আছেন ওনাদের যে পূর্বপুরুষ আছেন সেই পূর্বপুরুষগণ সর্বদা ওনাদের উপর সন্তুষ্ট থাকেন এবং সেই পূর্বপুরুষদের আশীর্বাদ ওনাদের উপর সর্বদা বর্ষিত হয়। তাই ছিল প্রদীপ দেখানোর বা আরতি করার মাহাত্ম্য। এবার আমরা জেনে নিই যে আরতি নিবেদনের নিয়ম। আমাদের আজকের ভিডিওর মূল টপিক হলো যে আমরা কীভাবে আরতি করব, ঠিক আছে, এই যে দামোদর মাসে আমরা কীভাবে প্রদীপ দেখাতে হয় বা প্রদীপ দেখানোর নিয়ম। তার চলুন আমরা আরতি নিবেদন অর্থাৎ প্রদীপ দেখানোর নিয়মটি জেনে নিই। এখানে দেখুন লেখা যে ঘৃত বা তিলের তৈলযুক্ত কর্পূর মিশ্রিত প্রদীপ দ্বারা ভক্তি সহকারে ভগবানের চরণে চারবার, নাভিতেশে দুইবার, মুখমণ্ডলে তিনবার এবং সর্বাঙ্গে সাতবার প্রদীপ দেখাতে হয়, ঠিক আছে। তা আমি আবার জিনিসটা আস্তে আস্তে বলি যে ঘৃত অর্থাৎ ঘি এবং তিলের তৈল অর্থাৎ তিলের তেল যুক্ত কর্পূর মিশ্রিত প্রদীপ দ্বারা, ঠিক আছে। প্রদীপের মধ্যে কিন্তু অবশ্যই ঘি থাকতে হবে, তিল থাকতে হবে, তেল থাকতে হবে, কর্পূর মিশ্রিত থাকতে হবে, এইসব জিনিসপত্র মিশ্রিত আমাদেরকে প্রদীপ তৈরি করতে হবে এবং সেই প্রদীপ দ্বারা ভক্তি সহকারে, এখানে ভক্তি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠাকুরের যে কোনো কাজে আমাদের ভক্তি, ভক্তি অবশ্যই, ভক্তি হলো সর্বপ্রথম যে উপচার, ঠাকুরের কাছে সর্বপ্রথম যে উপচার সেটা হলো ভক্তি। ভক্তি সহকারে ভগবানের চরণে অর্থাৎ সেই দামোদর ঠাকুরের চরণে অর্থাৎ পায়ে আমরা চারবার প্রদীপ দেখাবো, চারবার ঘুরিয়ে প্রদীপ দেখাবো, নাভিদেশে অর্থাৎ নাভিতে আমরা দুইবার দেখাবো, মুখমণ্ডলে তিনবার প্রদীপ দেখাবো এবং সর্বাঙ্গে অর্থাৎ সমস্ত শরীরে আমরা সাতবার আমরা প্রদীপ দেখাবো। আমি আবার বলি যে প্রদীপ দেখাতে হলে আমাদেরকে প্রথমে চরণ থেকে আরম্ভ করতে হবে, প্রথমে চরণে চারবার দেখাতে হবে, নাভিদেশে দুইবার প্রদীপ দেখাবো, মুখমণ্ডলে তিনবার প্রদীপ দেখাবো এবং সর্বাঙ্গে অর্থাৎ সমস্ত দেহে আমরা সাতবার প্রদীপ ঘুরিয়ে আরতি করব। তা এখানে একটি জিনিস লক্ষ্য রাখবেন যে মাটির প্রদীপ একবারই ব্যবহারযোগ্য, অর্থাৎ আমরা অনেকেই মাটির প্রদীপের সাহায্যে আমরা আরতি দেখাই বা প্রদীপ দেখাই, ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা মাটির প্রদীপ ব্যবহার করি। কিন্তু মনে রাখবেন যে একটি মাটির প্রদীপ একবারই ব্যবহার করা যায়, একটি মাটির প্রদীপ একবারই ব্যবহার করেই আমরা ঠাকুরকে আরতি করার পর সেই মাটির প্রদীপটা আমরা আর ব্যবহার করতে পারবো না। অনেকে কী করেন যে একই মাটির প্রদীপ প্রতিদিনই ব্যবহার করেন, ঠিক আছে, কিন্তু একই মাটির প্রদীপ বারবার ব্যবহার করার নিয়ম নেই আমাদের শাস্ত্রে। শুধুমাত্র একটি মাটির প্রদীপ দিয়ে একবারই দেখানোর নিয়ম রয়েছে, সেজন্য আমরা সবসময় যেন একটি মাটির প্রদীপ একবারই ব্যবহার করি। যদি মাটির প্রদীপ আমাদের পক্ষে সম্ভব না হয় তাহলে আমরা এই যে কলাগাছ দিয়ে অনেকে দেখবেন ছোটো ছোটো ঠুঙ্গা বা প্রদীপের মতো তৈরি করে, সেগুলো দিয়েও আপনারা ব্যবহার করতে পারেন, সেগুলো একবারই ওয়ান টাইম হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। তারপর দেখুন প্রদীপ নিবেদনের সময় দামোদর অষ্টকম অর্থাৎ আটটি শ্লোক পাঠের মাধ্যমে কীর্তন করবেন, অর্থাৎ যখন আমরা প্রদীপ দেখাবো সেই প্রদীপ দেখানোর সময় বা প্রদীপ নিবেদনের সময় আমরা দামোদর অষ্টকম, যে দামোদর অষ্টকমের যে আটটি শ্লোক আছে সেই আটটি শ্লোক পাঠের মাধ্যমে কীর্তন করবো। অর্থাৎ কীর্তন আপনারা দেখবেন যে ইউটিউবে অনেক ভিডিও আছে যে দামোদর অষ্টকমের অনেক ভিডিও মানে কীর্তনের ভিডিও আছে দামোদর অষ্টকমের। তো আপনারা চাইলে তখন যখন আপনারা প্রদীপ দেখাবেন তখন সেরকম একটি ভিডিও অর্থাৎ সেরকম একটি কীর্তন আপনারা পরিবেশ চালাতে পারেন, সেই কীর্তন শুনে শুনে আপনারা এই প্রদীপ নিবেদন করতে পারেন, অথবা আপনারা নিজেরা পাঠের মাধ্যমে কীর্তন করে আপনারা প্রদীপ নিবেদন করতে পারেন। তা এই ছিল দামোদর অষ্টকম পাঠের মাধ্যমে আমরা কীভাবে আরতি নিবেদন করব, অর্থাৎ দামোদর ভগবানকে আমরা কীভাবে প্রদীপ দেখাবো। এই ছিল আরতি নিবেদনের নিয়ম। সবসময় আমি আবার বলি, সবসময় মনে রাখবেন যে চরণে অর্থাৎ পায়ের মধ্যে চারবার দেখাবো, নাভি দেশে দুইবার, নাভি তো বুঝেন পেটের মধ্যে আমরা দুইবার, ঠিক আছে, নাভি দেশে অর্থাৎ পেটের মধ্যে আমরা দুইবার দেখাবো, মুখমণ্ডলে তিনবার দেখাবো, সর্বাঙ্গে সাতবার দেখাবো, ঠিক আছে, অর্থাৎ সমস্ত শরীর আমরা ঘুরিয়ে সাতবার আমরা কী করবো আরতি দেখাবো। তারপর এবং অবশ্যই মাটির প্রদীপ একবারই ব্যবহার করব, একটি মাটির প্রদীপ একবারই ব্যবহার করব, পরবর্তীবার যখন আমরা আরতি দেখাবো তখন নতুন আরেকটি মাটির প্রদীপ আমরা ব্যবহার করব। তাই ছিল আরতি নিবেদন অর্থাৎ দামোদর ভগবানকে দামোদর মাসে আরতি বা প্রদীপ দেখানোর নিয়ম। আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। তা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বদা আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। জয় রাধে।